দুরুদ শরীফ যেটা আমি পড়লাম তিনটা অংশ দুরুদে, দ্বিতীয় দুই অংশ এটা তো আপনারা আমরা সবাই জানি নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। প্রথম অংশ যেটা এটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাগরেদদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিক আলা সাইয়্যিদিল মুরসালিন, হে আল্লাহ আপনি আপনার দুরুদ আপনার রহমত এবং আপনার বরকতসমূহ নাজিল করেন বর্ষণ করেন কার প্রতি? সাইয়্যিদুল মুরসালিনের প্রতি, সাইয়্যিদুল মুরসালিনের প্রতি, ওই সত্তার প্রতি, ওই নবীর প্রতি যে নবী সকল নবী রাসুলের সর্দার, সকল নবী রাসুলের তার প্রতি এ আল্লাহ আপনার সলাত আপনার রহমত আপনার বরকত আপনি বর্ষণ করেন আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন, সকল মুত্তাকির যিনি ইমাম তার প্রতি, ওয়া খাতামিন নবিয়্যিন, সকল নবী রাসূলের মধ্যে যিনি সর্বশেষ তার প্রতি, কে তিনি? মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আপনার বান্দা আপনার রাসূল। ইমামিল খাইরি ওয়া কায়েদিল খাইরি ওয়া রাসূলির রহমাহ, যিনি সকল কল্যাণের ইমাম সকল কল্যাণের রাহবর, পুরা দুনিয়াতে যেখানে যে কল্যাণ আছে সেই কল্যাণের সন্ধান আমরা পেয়েছি কার মাধ্যমে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তার সূত্র ছাড়া কোনো কল্যাণ কোথাও থাকা সম্ভব না। ইমামিল খাইরি ওয়া কায়েদিল খাইরি ওয়া রাসূলির রহমাহ, যিনি রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, সকল জগতের এই বিশ্ব না আল্লাহর আরো কত বিশ্ব, আল্লাহর আরো কত মখলুক, সব জায়গায় যত রহমত সেই রহমত কার বরকতে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। আল্লাহ তাকেই রহমত হিসেবে পাঠিয়েছেন সবার জন্য। ইমামিল খাইরি ওয়া কায়েদিল খাইরি ওয়া রাসূলির রহমাহ, আল্লাহুম্মা বাআসহু মাকামাম মাহমুদা, আল্লাহুম্মা জাআল সলাওয়াতিকা ওয়া রাহমাতাকা ওয়া বারাকাতিক আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নবিয়্যিন। আরে কি করেন ভাই, ছবি উঠাচ্ছেন নাকি কেউ? ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খাইরি ওয়া কায়েদিল খাইরি ওয়া রাসূলির রহমাহ, আল্লাহুম্মা বাআসহু মাকামাম মাহমুদা, হে আল্লাহ আপনি তাকে মাকামে মাহমুদে পৌঁছে দেন। ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন, যে মাকামে মাহমুদে তাকে দেখে আগের পরে সবাই গিপ্তা করবে, ঈর্ষা করবে। মাকামে মাহমুদ কোনটা? এই দুরুদের মধ্যে বলার মতো অনেক কথা, আমি শুধু দুইটা কথা, একটা মাকামে মাহমুদ আর একটা সাইয়্যিদুল মুরসালিন, এই দুই বিষয়ে দুটি কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপাধি হলো কি? সাইয়্যিদুল মুরসালিন, আর একটা হলো রহমাতুল্লিল আলামিন, আর একটা হলো খাতামুন নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব নবী, পুরা বিশ্বের জন্য আল্লাহ তাকে নবী বানিয়েছেন,
কোনো এক গোত্রের জন্য, কোনো এক এলাকার জন্য না, কোনো এক জমানা এত বছর থেকে এত বছর, কয়েকশো বছর না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাঠিয়েছেন ওহী এসেছে তার প্রতি, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল রঙের মানুষ, সকল ভাষার মানুষ, সকল গোত্রের মানুষ, সকল অঞ্চলের মানুষ তার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কি নবী, বিশ্ব নবী। কোথাও কোনো এলাকাতে এটা সম্ভব না যে তারা অন্য কারো অনুসরণ করে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে, না। সবাইকে, সকল ভূখণ্ডের মানুষ, সব যুগের মানুষ, তার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সব যুগের মানুষ এবং সব শ্রেণীর মানুষ, সব রঙের মানুষ, সব ভাষার মানুষ, কোনো বিশেষত্ব নাই যে অমুক ভাষার, অমুক এলাকার, অমুক অঞ্চলের, না। ভাষা, বর্ণ, ভূখণ্ড এবং কাল নির্বিশেষে সবার জন্য তিনি নবী, রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী। আর আরেকটি উপাধি হল তিনি খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী। তাকে আল্লাহ যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী প্রথম ওহী তার কাছে আসলো, এরপর থেকে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নবী আসতে পারে না, আসা সম্ভব না, আল্লাহ কোনো নবী পাঠাবেন না। আল্লাহ তাকে যেদিন নবুয়ত দান করেছেন সেদিন তাকে খাতামুন নবীয়িনও ঘোষণা করেছেন দুনিয়ার জন্য। এমনি ঊর্ধ্ব জগতে তিনি যে খাতামুন নবীয়িন, এটা আদম আলাইসালাম সৃষ্টির পূর্বেই আল্লাহ ঊর্ধ্ব জগতে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই আদমের সন্তানের মধ্যে এক সময় আসবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ, তিনি হবেন খাতামুন নবীয়িন। কুতিবতু, কুতিবতু ইনদাল্লাহি খাতামুন নবীয়িন ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতি, কুতিবতু ইনদাল্লাহি খাতামুন নবীয়িন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তার শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা আগের সব শরীয়ত রহিত করে দিয়েছেন। এখন কেউ ইঞ্জিলের শরীয়তের উপর আমল করলে, তৌরাতের শরীয়তের উপর আমল করলে নাজাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে দুনিয়াতে আসার পর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না এনে মারা যায়, জান্নাতে যাবে? সম্ভব? অসম্ভব। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সেটা কোরআনের কথা, যে যদি মুসা জীবিত থাকতেন তিনি আমার উম্মত হতেন, আমার অনুসরণ করতেন। লাও কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কিতাব আল কোরআনুল করিম দান করেছেন, এটা সর্বশেষ কিতাব। তাকে যে শরীয়ত দান করেছেন সর্বশেষ শরীয়ত, তার উম্মত সর্বশেষ উম্মত, এরপর আর কোনো নতুন উম্মত হবে না। উম্মত তো নবীর হয়, সর্বশেষ নবী তিনি, তেরে এই উম্মত শেষ উম্মত। এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বাইরে চলে যায়, অন্য কোনো কারো উম্মত হওয়ার দাবি করে, ও কি মুসলমান? ও কি জান্নাতি হওয়া সম্ভব? আল্লাহ সন্তুষ্টি পাওয়া সম্ভব? খাতামুন নবী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, আমি শুধু তিনটা বললাম, আরেক বৈশিষ্ট্য হলো সাইয়্যিদুল মুরসালিন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও একবার দেখিয়েছেন, আবার হাসরেও দেখাবে। দুনিয়াতে দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাচ্ছিলেন, তো মেরাজে নেওয়ার আগে, মেরাজ হলো ঊর্ধ্ব জগতের সফর, এর আগে মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসা নেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بيت المقدس. بيت المقدس كار مسلمان دير دخل كوري رخيزة كارا الله تعالى ظالم دير كي شايستا كوري فلسطين المجاهد دير كي الله تعالى بشش نصرت كوري مسجد اقصى تے نبی کریم صلی اللہ علیہ وسلم امامتی تے سمست نبیرہ نماز پڑھن تار آگے دے نبیرہ چلے گیسن اللہ قدرت اللہ تعالی کے اکتر کریسن او سمر جنو نبی صلی اللہ علیہ وسلم پیچھے دو رکعت نماز پڑھو تے امام الانبیاء نبی کریم صلی اللہ علیہ وسلم کی امام الانبیاء سکل نبی رسولر امام আবার হাশর ময়দানে আল্লাহ তাআলা এটা প্রকাশ করবেন দেখাবেন সকল নবীর কাছে যাবে মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বড় বড় নবীদের খেদমতে উপস্থিত হবে যে হাশর ময়দানে যে কষ্ট হবে হিসাবটাই হচ্ছে না হিসাব হলে কোন দিকে আদমের পরে দেখেন হিসাবের পরের পর্ব যদি জান্নাত না পেল তো কত কঠিন কিন্তু ওটা মাথায় আসবে না হাশর ময়দানে কষ্ট হচ্ছে এই কষ্টটাই বরদাস্ত হবে না এখন সামনে চিন্তা আর নাই এই নগদ এই মুসিবত থেকে উদ্ধার হোক হিসাবটা হোক সবাই ঘুরবে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করার জন্য সবাই ক্ষমা চেয়ে নেবেন প্রস্তুত হবেন না সুপারিশ করতে যেতেদের কার কাছে যাবে সবাই সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা صلى الله عليه وسلم কাছে সবাই উপস্থিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনালাহা তিনি প্রস্তুত হবেন সুপারিশ করতে আল্লাহর দরবারে সুপারিশ করবেন সজদায় পড়ে দোয়া করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন আল্লাহর হামদ বলতে থাকবেন কি কি হামদ বলবেন সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন আমি বলতে পারি না কি কি বলবো তখন আল্লাহ কি কি বলাবেন এখন এই দেশের সমাজে এমন লোক আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন বলতে রাজি নাই বললে নারাজ হয় ওরা ওদের কি ঈমান আছে আসলে ওরা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবীন হিসেবে গ্রহণ করে খাতামুন নবীন যিনি তিনি তো সাইয়েদুল মুরসালিন হবে নাই খাতাম নবীন যিনি হবেন তিনি তো সাইয়েদুল মুরসালিন হবে নাই সাইয়েদুল মুরসালিন নিয়ে তোমার প্রশ্ন করো ও আসলে খাতাম নবীন মানে না এরকম লোক কাদিয়ানির তো আছেই সেই কাদিয়ানি মানে ইসলামের সাথে কোনো দেখাই নাই কিন্তু নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে ওরা কি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওরা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যে মিথ্যাবাদী বেঈমান বেদিন কাদিয়ানি নাম ছাড়াও কাদিয়ানি নাম ছাড়াও এরকম লোক আছে যে নিজেকে মুসলমান দাবি করে অথবা নবীকে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়েদুল মুরসালিন এবং ইমামুল আম্বিয়া বলতে কি নাই রাজি নাই মনে রাখবেন এরা শুধু গোমরা না এরা বেদিন এরা কি বেদিন এবং বেঈমান এই ধরনের লোকের কোনো কথা কখনো শুনবেন না তাদের কোনো বই কখনো পড়বেন না আজকাল তো এই যে সবাই ঢুকে ইয়ার মধ্যে বাস এটা একটা আছে যে কোনো কারো হাতে দেখবেন এক বিগত এক হাতওয়ালা এরকম নিয়ে ঘুরে যে কোনো সময় যে কোনো কিছুর মধ্যে ঢুকে বাস শুনতে থাকে পড়তে থাকে কানের গুণা শুধু কি গান বাদ্য ওই এইদিকে মাহফিল হচ্ছে ওইদিকে কি হচ্ছে জানেন নি একটু ওইদিকে উত্তর দিকে আগাইলে দেখবেন কি হচ্ছে এটার নাম বনাকান্দি বুঝতে পেরেছেন যারা আমরা মুসল্লি আমরা পাকা মুসল্লি হলে এই সমস্ত